কদবেল একটি পুষ্টিকর ফল এবং এর অনেক পুষ্টিগুণ রয়েছে। বিশেষ করে গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই কদবেল। কদবেলের খনিজ উপাদান ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী। ডায়াবেটিক্সের আয়ুর্বেদিক চিকিৎসায় কদবেল ব্যবহার করা হয়। কদবেল কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়তা করে। ভিটামিন সি এর ভালো উৎস বিদায় স্কার্বি প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে এই কদবেল। এই ফলটি রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বুকের ধপধপ এবং রক্তের নিম্নচাপ রোধেও সহায়ক। চিনি বা মিশ্রির সঙ্গে কদবেল পাউডার মিশিয়ে খেলে সঙ্গে শরীরের শক্তি বৃদ্ধি হয় এবং রক্ত স্বল্পতাও দূর হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে কদবেলের উপকারিতা সম্পর্কে জেনে নেই। শরীর ঠান্ডা রাখে। কদবেল শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় রাখতে সহায়ক, যা অনেক গরমে গুরুত্বপূর্ণ। এতে থাকা পানির পরিমাণ শরীরকে হাইড্রেট রাখে এবং গরমে স্বস্তি দেয়, হজম শক্তি বাড়ায়। কদবেল হজমের জন্য ভালো। এটি গ্যাস, অম্বল ও বদহজম কমাতে সহায়ক। কদবেলের রস হজম প্রক্রিয়াকে সহজ করে এবং অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে। লিভারের জন্য ভালো। কদবেলের মধ্যে থাকা পুষ্টিগুণ লিভারের জন্য খুব উপকারী। এটি লিভারের কর্মক্ষমতা উন্নত করে এবং লিভারের বিষাক্ত পদার্থ দূর করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। কদবেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। গরমকালে নানা ধরনের ইনফেকশন থেকে শরীরকে রক্ষা করে এই কদবেল। শক্তি যোগায়। শরীর ক্লান্ত হয়ে পড়লে কদবেল খেলে তাৎক্ষণিকভাবে শক্তি যোগায়। এতে থাকা শর্করা এবং প্রাকৃতিক শর্করা শরীরকে পুনরায় উদ্দীপ্ত করে। ত্বকের জন্য ভালো। কদবেল ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে টক্সিন মুক্ত করে, যা গরমে ত্বকের সমস্যা কমাতে সহায়ক। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে। কদবেলে গ্লাইকেমিক ইনডেক্স কম থাকায় এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।